একটা ম্যাচে কত কিছু হতে পারে একটা গোল হলো

যদি আহ আমি ভুল না করে থাকি কারণ ওই রেড কার্ড সবকিছু আপনি যেটা বললেন সবকিছুই ছিল এই ম্যাচে এবং আহ আমি বলবো যে ইউএসএ কিন্তু শুরুটা করেছিল কিন্তু দুর্দান্ত যদি আমি বলি চার একটা গোলও আসলে বাতিল হয়েছিল ওই 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 ইকুয়ারের মতোই যে ম্যাচটা আসলে যে এন্ড অফ দ্য ম্যাচে তারা আসলে হেরে যাবে এটা কিন্তু আসলে স্টারটা কিন্তু আসলে তারা ওইভাবে করেনি তাদের স্টার্টিং ইলেভেন সেম ইলেভেন নিয়ে নেমেছে খেলার ভিতরেও কিন্তু সৌন্দর্য ছিল সবকিছু ছিল বল পজিশন বলেন তাদের প্রত্যেকটা প্লেয়ার চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার এর মুভমেন্ট বলেন চার্জের ডিউটি সবগুলোই কিন্তু সেভাবে পালন করছিল রেড কার্ডের পরে আসলে আমার কাছে মনে হয় যে পুরো ম্যাচের সিনারিটা চেঞ্জ হয়ে গেছে পানামা আসলে তখন আসলে তাদের গেম প্ল্যানের যে মেন যে কাজগুলি সেগুলি আস্তে আস্তে ধীরে ধীরে করা শুরু করেছে এরপরে আসলে ইউএসএ ব্যাকফুটে চলে গিয়েছে তাদের গেম প্ল্যান অনেক কাজ করে নাই ডিটেলস হয়তো আমরা আরও বলবো তারা একটা সময় ফাইভ ব্যাগ হয়ে গিয়েছে চারটা মিডফিল্ডার হয়ে গিয়েছে পানামা ওদের হাতে এসে ডোমিনেট করেছে ফ্লাঙ্ক এরিয়াগুলিতে দেখা গেছে যে প্রচুর ক্রস এসেছে সব কিছু মিলিয়ে আমি বলবো জিওসের জন্য ব্যাট লাগিয়েছিল ওই রেড কার্ডের পরে আসলে পুরো খেলার সিনারিটা চেঞ্জ হয়ে গিয়েছে ইউএসএ মানে ধরে নেওয়া হয়েছিল যে এর আগের বারও তো তারা কোপ আমেরিকা নিজেরা অর্গানাইজ করেছিল সেবার তারা হচ্ছে বেশ ভালো করছে সেম ফাইনাল পর্যন্ত তারা গিয়েছিল তবে এটা তো একটা বড় ধাক্কা এবং গ্রুপ স্টেজের এই গ্রুপটার গ্রুপ সিতে এখন যে অবস্থান হয়েছে মানে ধরে নেওয়া যায় ইউএস এর জন্য একটু হলেও টাফ হয়ে গেছে আসলে কারণ পানামা তার একটা মোমেন্ট পিক করেছে এবং লাস্ট ম্যাচটা তো হচ্ছে যে বলিভিয়া সবাই বলিভিয়ার সাথে জিততেছে ইউএস এর জন্য কতটা টাফ হলো উরুগুয়ের ম্যাচটাও আপনি দেখেছেন ওই দুটা ম্যাচের ইয়ে করে যে জায়গাটায় আসলে মূলত ধাক্কাটা লেগেছে ইউএস এর এই এমন না দলের এগেন্সে আপনি যখন নিয়মিত খেলেন আপনি প্রতিবার গোল্ড কাপ হলে পানামার সঙ্গে খেলেন এবং পানামাকে ইউএস সাধারণত হারিয়ে দেয় এবং আপনি আগের ম্যাচে যখন বলিভিয়াকে হারালেন দুই শূন্য গোলে তারপরে কিন্তু একটা প্রশ্ন ছিল ইউএস এর সামনে যে ব্যবধানটা আরও বাড়তে পারতো কিনা ব্যবধান কত বেশি বাড়ানো যেত সেটা উরুগুয়ে আজকে পরে গিয়ে দেখিয়েছে বলে দিয়ে আসলে কত দুর্বল এই গ্রুপের ভেতরে সেই জায়গা থেকেই ইউএসের এই হারটা সবাই রেড কার্ডকে দূষছেন ঠিক আছে কিন্তু ইউএসএর দলটাই এরকম আনপ্রেডিক্টেবল এবং ইনকনসিস্ট্যান্ট যারা একটা ম্যাচ ভালো খেলে তো পরের ম্যাচে গিয়ে আবার তাদের টেম্পোর ডাউন হয়ে যায় এবং আমার কাছে মনে হয় যে এই ঘটনাটাই তাদের পান সঙ্গে ঘটেছে এবং এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বড় সহকার সম্ভবত এই রেজাল্টটা এবং এই সাথে আরো একটা জিনিস যেটা হয়েছে টিম তার একটা রেড কার্ড ম্যাচের আঠারো মিনিটে এবং এটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে ম্যাচের রেড কার্ড হতেই পারে বাট উইদাউট দ্য আপনি যেভাবে হচ্ছে গিয়ে ফাউলটা করেছেন এবং এর আগেও দু সালে টিমোয়া তিনি একটা রেড কার্ড দেখেছিলেন এবং পুরো ম্যাচটা ইউএসএ কিন্তু দুষ্টি আসলে টিমোয়া মানে জর্জ বিয়ার ছেলে তাই না টিমো বিয়ার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে তিনি জর্জ বিয়ার ছেলে যিনি ইউএস এর হয়ে খেলছেন রেড কার্ডটা বলা হচ্ছে এবং আমি ইউএসএ যতগুলো মিডিয়া টিরা দেখছিলাম তারা সবাই এই ব্যাপারটাই দুষছেন যে কেন ম্যাচের এমন একটা স্টেজে গিয়ে আপনি এই রকম একটা ঘটনা ঘটাবেন এবং সেখান থেকে আপনি একটা কার্ড দেখবেন ওখানে ঘটনা ঘটে গেছে রেফ্রি এখানে যাচ্ছেন যেটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল মানে প্রথমে ইয়েলো কার্ড দেখানো হয়েছিল এরপর সেটা চেঞ্জ হয়েছে আমরা বোধহয় এই ঘটনার সাথে একটু মিল খুঁজে পেতে পারি বাংলাদেশ আর লেবাননের ম্যাচটায় যে ঘটনাটা ঘটেছিল দুই তিন মিনিটের ভেতরে যে পেনাল্টিটা কনসিড করতে হয়েছিল বাংলাদেশকে যদি এখানে পেনাল্টি কনসিড করতে হয় নাই কিন্তু কাছাকাছি এটা পেনাল্টি কনসিড করা রেড কার্ড কনসিড করা কাছাকাছি তো ঘটে ইটস ভেরি আর্লি আর কি মানে যেটা হয়েছে ইউএস জন্য ইটস ভেরি আর্লি মানে মানে এত কুইক আসলে রেড কার্ডটা হয়ে গিয়েছে পরবর্তী সময় আসলে ম্যাচে ব্যাক করার মানে পানামাকে আসলে অনেক সুযোগ তৈরি করে দিয়েছে কারণ আপনি আঠারো মিনিটে যখন রেড কার্ড হয় তখন আপনাকে কিন্তু আরও সত্তর প্রায় পঁচাত্তর মিনিট কিন্তু আপনাকে দশজন নিয়ে খেলতে হয়েছে এবং আপনার গেপ প্লানটা কিন্তু তখন কোচের কিন্তু অনেকভাবে কিন্তু অনেক প্লেয়ার সে সাফেল করেছে অনেক প্লেয়ার চেঞ্জ করেছে এবং ফরমেশনও অনেক চেঞ্জ এনেছে যার কারণে কিন্তু দেখবেন যে ইউএসএফ ভালো করেছে কিছু কিছু সুযোগ তৈরি করেছে বাট তারা যে গেম প্ল্যানটা নিয়েছে সেটা থেকে কিন্তু একদম তারা ডিফেক্ট হয়ে গিয়েছে এই এই রেড কার্ডের জন্য এবং এই রেড কার্ডের রেড কার্ড তো আপনার হচ্ছে একটা বড় ইস্যুস তো এই ম্যাচে আছেই এরপরও যদি আমরা দেখি সেখানে ইউএসএর দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের পর থেকে তিনি একটা না গোলকিপিং করে আছেন টার্নার ইনজুরিতে জুড়িতে এবং হয়তো তাকে নেক্সট ম্যাচে পাওয়াও যাবে না এটা ধরে নেওয়া যায় মানে সব কিছু মিলিয়ে তো একটা মানে এর থেকে নেক্স ম্যাচে এমন একটা দাঁড়িয়েছে যেতে হবে এবং ইউএসএন্ট্রি হয়ে যারা দু হাজার ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে তারা যদি কোপা আমেরিকার গ্রুপ স্টেজ পেরুতে না পারে যে গ্রুপে আছে সেই গ্রুপ থেকে যদি তারা পরের রাউন্ডে যেতে না পারে তাহলে এই ব্যাপারটা আমার মনে হয় ইউএস এর ফুটবলের জন্য একটা বড় ধাক্কা গেলোবার ওয়ার্ল্ড কাপে তারা খুব ভালো করেছে তার আমরা পয়েন্ট টেবিল টা দেখলে বুঝতে পারবো যে পয়েন্ট টেবিলে অবস্থা আসলে কি ওরুবে সবার উপরে আছে তুই ম্যাচ থেকে তাদের ছটা পয়েন্ট ইউএসএ এখনো আছে দুই নম্বরে সেটা শুধুমাত্রই তাদের সুপিরিয়র গোল ডিফারেন্সের কারণে পানামার শেষ ম্যাচ যেহেতু বলিভিয়ার সঙ্গে তাই ওই জায়গায় পানামা স্বপ্ন দেখবে তারা যদি জিতে যেতে পারে এবং একটা হেলদি গোল ডিফারেন্স যদি তারা রাখতে পারে তাহলে বোধহয় অন্য ম্যাচের দিকে তাদের না তাকালো চলে কিছু কিছু দিক থেকে डेफिनेटলি এবং আমরা যদি একটা জিনিস দেখি আপনি উরুগুয়ে এবং হচ্ছে আপনারা পানামার যে ম্যাচটা হয়েছিল মানে গতকালকেই বলছিলাম সেই ম্যাচটাও কিন্তু উরুগুয়ের জন্য এত ইজি ছিল না সুতরাং এখন আপনার এই গ্রুপ থেকে একেবারে ক্লিয়ার কাট ওই পজিশনটার জন্য ফেভারিট হয়ে গেছে আসলে পানামা অনেক দিক থেকে স্পেশালি এইরকম একটা উইনের পরে দেখবো আমরা গোলগুলো দেখি তাহলে গোলগুলো দেখলে আমার মনে হয় এই বাইকটা আরো পরিষ্কার ভাবে আমরা দিতেই পারবো পানামা ম্যাচে যে গোলগুলো করেছে সেই জায়গায় হচ্ছে ছাব্বিশ মিনিটে ব্ল্যাকম্যান তিনি প্রথম গোলটা করেছিলেন এবং সেই গোলটাতেই হয়েছিল গোলটাই আমার কাছে মনে হয় যে পানামাকে আমাকে খেলায় ব্যাক ব্যাক করেছে এবং তারা মোমেন্টামটা পেয়েছে কারণ তাদের গোলটা হওয়াতে যেটা হয়েছে যে তারা অনেক বড় সময় পেয়েছে কিন্তু মানে ম্যাচ উইনিংয়ে গোলটা করার জন্য এবং আপনি যদি দেখেন যে সেকেন্ড হাফে গিয়ে কিন্তু আপনি দেখবেন ইউএসএ কিন্তু তাদের মিডফিল্ডার রেন একে উয়ে কিন্তু একটা এক্সট্রা সেন্টার ব্যাগ নামিয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যে এইটা আরও আত্মঘাত হ্যাঁ আত্মঘাত হয়েছে কারণ দেখেন আপনি এত পরিমাণে আপনি নিচে চলে গিয়েছেন পানামাকে আপনি সুযোগ করে দিয়েছেন আপনার হাফে এসে খেলার জন্য এবং আপনি দেখেন ওদের মেন কাজটাই ছিল রাইট ফ্লাং থেকে প্রচুর ক্রস করা প্রচুর ক্রস এবং ওই জায়গাটা দেখে দেখবেন যে রবিনসন কিন্তু তেমনভাবে কিন্তু পিক করতে পারছিলো না কারণ দুই তিনজন প্লেয়ার ক্রাউড হসছিল প্রচুর ক্রস আসছিলো এবং এন্ড অফ দ্য ডে কিন্তু ওইখান থেকেই ক্রসেই কিন্তু গোল হয়েছে এবং যেটা হয় আর কি এই ধরনের ম্যাচে আসলে আপনি যখন রেড কার্ড হবে তখন আসলে কোচের প্ল্যানেরও কিন্তু আসলে বড় একটা বাধা হয়ে দাঁড়ায় যেটা আমার কাছে মনে হয়েছে ইউএস ইউএসএ আসলে গেম প্ল্যানটাতে প্রপার প্রপার থাকতে পারেনি লাস্ট মনে হয় ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে যেভাবে তারা

চেষ্টা করেছে এবং ইউস যেটা করেছে আমি যেটা বললাম যে থ্রি সেন্টার ব্যাক নেওয়াতে তারা আসলে একদম চলে গেছে আপনি দেখবেন যে তারা বক্সের উপর থেকে বেশি সময় উঠতেই পারেনা দু একবার হয়তো পলিসির চেষ্টা করেছে ইন্ডিভিজুয়ালি অপোনেন্ট হাফে যাওয়ার জন্য বাট সেটা কিন্তু তেমন একটা কার্যকর হয়নি বাট ওইটাই আমার কাছে বেশি লেগেছে যখন থ্রি সেন্টার ব্যাক না করে সে যদি একটা এক্সট্রা মিডফিল্ডার করে দিত যেটা হয়তো অ্যাটাকে কিছু সময় যেতে পারতো বা অপোনেন্টের হাফে একটু কিছুটা সময় হলে আপনার থ্রেট রাখতে পারতেন এরপর তো আসলে সেকেন্ড গোলটা লাস্ট দশ মিনিট সময় যখন বাকি ছিল অর্থাৎ এইটি থ্রি মিনিটসে হয়েছিল ফাজারদোর সেই সেকেন্ড গোলটা এবং পানামা পেয়ে গেছে ঐতিহাসিক মনে রাখার মতো একটা জয় এই গ্রুপ থেকে এর আগে কখনোই কেউ হয়তো ভাবেনি পানামে এই ম্যাচে ইউএসএকে হারাবে এবং তারা হচ্ছে কোয়ার্টার ফাইনালের জন্য সেই রেসে নিজেদেরকে সামিল করে দিবে রূপকথার মতো গল্প দেখছিলাম জর্জিয়া বা এইগুলো এই এই উইনটা কোপা আমেরিকার জন্য ওই স্ট্যান্ডার্ডে সেই রকমই ভালো এই জায়গায় এমএলি ভাই বলটা যখন আসলো ডিফেন্ডার পেছনে যিনি গোল করেছেন তিনি সামনে এই জায়গাটা আসলে ডিফেন্ডারের কি আরেকটু একটু হওয়া দরকার ছিল নাকি ক্রসটা খুব ভালো ছিল আপনি না ক্রসটা তো ডেফিনেটলি ভালো ছিল আমি তো যেটা বললাম যে দেখেন ওরা কিন্তু ম্যাচটা রিড করে ফেলেছে সেই কারণ আপনি দেখবেন রবিনসন যেটা করে রবিনসন ডিফেন্ডিং আমার আমি মনে করি যে এই ম্যাচে তেমন একটা ভালো ছিল না সে কি বারবার রাইট ফ্ল্যাঙ্কে যে প্লেয়ার ছিল তাকে বারবার ওপেন করে দিচ্ছিলো জায়গায় স্পেস তৈরি করে দিচ্ছিল এবং যেটা হয়েছে যে থ্রি সেন্টার ব্যাক খেলে কি হয় সব ডিফেন্স আপনার আপনার বক্সের আশেপাশেই আসলে তারা ক্রাউড হয়ে যাচ্ছিলো গোলকিপারের জন্য প্রবলেম হচ্ছিলো যার কারণে ক্রসটা হয়েছে খুব আর্লি ক্রস হয়ে গিয়েছে এবং ফিনিশটাও করেছে দুর্দান্ত এবং আপনি দেখবেন যে ডিফেন্ডাররা কিন্তু আসলে রিফ্লেক্ট করার সময় পায়নি তাই আমি বলবো দুর্দান্ত ক্রস ছিল এবং এটা তাদের একটা গেম প্ল্যানের অংশই ছিল আচ্ছা এমনি ভাই একটা জিনিস আপনি নিজেও তো স্ট্রাইকার ছিলেন ধরেন প্রতিপক্ষ আপনার যখন একজন ডাউন হয়ে যায় তখন কি নিজের মধ্যে একটা অ্যাডভান্টেজ চলে আসে মানে মাইন্ডসেটেও কি একটা অ্যাডভান্টেজ চলে আসে ক্লাব ফুটবল ডিফারেন্স ইন্টারন্যাশনাল ম্যাচে এটা একটা বিশাল অ্যাডভান্টেজ হয় আপনার অপোনেন্ট যতই স্ট্রং থাক না কেন আপনি যখন জনের অ্যাগেন্স্ট দশজন খেলবেন তখন এটা আপনার জন্য বড় কত বড় অ্যাডভান্টেজ হয় এটা আপনি মাঠে আপনি খেলতে গেলেই বুঝবেন এবং যেটা দেখবেন যে দুইটা ম্যাচে কিন্তু দেখেন দুইটা ম্যাচে আমরা যাদেরকে প্রেডিকশন করছি যারা জিতবে তারা কিন্তু

বলেন সেগুলি কিন্তু আপনাদের রিটাইললি কিন্তু একজন প্লেয়ার শর্ট নিয়েই করতে হবে এবং এটাকেও বলেন ডিফেন্সে বলেন মিডফিল্ড যে ডমিনেন্সের জায়গা থাকবে সেখানও বলেন সব জায়গাতেই ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर